আমি যে এই জায়গাতে এই বন্ধ 3 কিলো আসলাম 3 কিলো রাস্তা ইট ইজ সোলিং কিন্তু ভাঙা এই জায়গা আসলে আপনারা কর আমারে বলার কথা ছিল ভাই রাস্তাটা একটু ঠিক করে দিয়েন আসার পথে বৃদ্ধ মহিলা আমার মার বয়সি পায় ধরে পড়তেছে ঘর দেখলাম 3 চারটে কুড়াতে উঠাই নিয়ে এটা কার ইন্ধনে করতেছেন বলতে পারবেন তারা আপনাদের কি দেয় খাইতে দেয় এই ধরেন আমার কথা আপনারা করতেছেন ধরে নিলাম আমি আপনাকে খাইতে দিই না পড়তে দিই না ছেলেমের পড়ালেখা করাই না হাসপাতালে ভর্তি করে দিই তাহলে আমি কিসের নেতা আমার কথায় আপনি আরেকটারে মাইরে ফেলে কেস করবেন আপনার ছেলেমে দেউলিয়া হয়ে যাবে আপনি যে মামলাটা খাচ্ছেন পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে আপনারা তো ধরে নিয়েই যাবে অমক নেতা ঢাকায় বসে বলছে মাইরে দিয়ে আপনি মাইরে দিলেন মাইরে দিয়ে এসে যে আপনার কি হলো আপনি বুঝলেন না সে কি আপনার মামলা লড়ে কোনদিন লড়ছে জেল যা খাওয়াটা তো আপনারা খাটছেন নাকি খাটছেন না দেন ঈদের নামাজ আপনারা 30টা রোজা রেখে পড়তে পারেন লাভ কি হয়েছে ওসি সাহেবের কি হয়েছে আইসে ধরে নিয়ে চলে যাবে আপনার বাসার মহিলাগুলো যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা সাফার করবে তাদের চুলো জ্বলবে না ওই ঢাকায় বসে অনেক নেতা আছে মেরে দেয় নড়াল বসে অনেক নেতা আছে দু বাদাই দে দেখতেছি আর আপনারা ঝাপাই পড়তেছেন আপনাদের সহজ সরল পায়ে ভাঙায় চুরায় খায়ে এই নেতারা শেষ করে দেবে সহজ সরল হন ঠিক আছে গ্রামের মানুষ আপনারা সহজ সরল এটা খুব ভালো জিনিস তাই বলে যে যা বলবে সেইভাবে লাফায় পড়বেন এইটুক চিন্তা করবেন না আপনার পরিবারের কথা এই যে কুপাকুপি করতেছেন একদিন এই নাগে লাগবে আপনাকে আবার আপনাকেও এই নাগে লাগবে আর যদি মারামারি করেন আমি আপনাকে ফোন তো ধরার কিছুই নাই সবকিছু বন্ধ হয়ে যাক ওসি সাহেব পুলিশি আইনি যেটা বলে সেটা করবে কোন রকম কোন নেতার কোনো কথা শোনার হবে মারামারি করবেন না হাজারটা অন্যায় কথা করবেন চেষ্টা করবো আস্তে আস্তে মিলে আমার কথা হচ্ছে যে মারামারি করছেন তো খবর আছে মারামারি করবেন তো খবর আছে আমি কিন্তু কথা নিয়ে গেছি জবান নিয়ে গেছি মারামারি করবেন না এবার কিন্তু আর কোনো পিড়ি ধরবেন না।